এখন যে আমরা টপিকটা দেখবো আজকে, ওটা হচ্ছে কিভাবে একটা HTML এর সুন্দর একটা গঠন দেয়া যায়, একটা স্ট্রাকচার দেয়া যায়। আমাদের মানুষের যেমন একটা স্ট্রাকচার আছে, উপরে মাথা নিচে বডি, ওইরকম HTML এর কিন্তু একটা স্ট্রাকচার আছে। সেই স্ট্রাকচারটা কি ওটা একটু দেখি। আমরা নতুন একটা ফাইল নিই, বাম পাশে খেয়াল করেন এই যে নিউতে আমি যদি ক্লিক করি, নতুন একটা ফাইল আমাকে তৈরি করতে দিবে। আমি এখানে বলে দিলাম যে HTML ড্যাশ স্ট্রাকচার। এখানে একটা বিষয় খেয়াল করেন, ডট HTML, দেখেন যখন আমাদের ফাইলের নামটা একাধিক ওয়ার্ডের হবে তখন আমরা হাইফেন বা ড্যাশ ইউজ করে নিব। যেমন HTML স্ট্রাকচার, এখানে দুইটা শব্দ, তাই আমি HTML দিয়ে ড্যাশ দিলাম, দেন স্ট্রাকচার দিলাম। তাহলে ফাইলের নামটা দেখে আপনি পরবর্তীতে বুঝতে পারবেন, ঠিক আছে? এভাবে নিবেন, ড্যাশ না দিয়ে আন্ডারস্কোরও নিতে পারবেন, সমস্যা নেই, বাট এই দুইটা ব্যতীত অন্য কিছু ইউজ করবেন না। হয় ড্যাশ না হলে আন্ডারস্কোর, লাস্টে ডট HTML দিয়ে দিলাম। তাহলে আমাদের নতুন একটা ফাইল চলে আসলো। এখন HTML এর ক্ষেত্রে দুইটা অংশ আছে, একটা হচ্ছে তার কল্লা মানে হচ্ছে মাথা, আর একটা হচ্ছে তার বাকি শরীর মানে হচ্ছে বডি, ঠিক আছে? তো আমরা কিভাবে লিখবো এটাকে, শুরুতে আমাদেরকে আগে HTML ট্যাগ লিখতে হবে। দেখেন HTML শুরু, HTML শেষ, এর মধ্যে আমরা দুইটা ট্যাগ নিব, একটা হেড আর একটা বডি। তাহলে হেড, হেড নিলাম, হেডের পরে হচ্ছে কি বডি, বডি নিলাম। সো HTML হেড, HTML বডি। এখন আমাদের HTML এ আমরা যা যা দেখি মানে হচ্ছে এই যে এখানে আপনি যা যা দেখতে পাচ্ছেন এই পেজে যা যা আছে, বা ধরেন আর ওয়েবসাইটে যাই, ধরেন এখানে যা যা আছে, এই যে এভরিথিং শুরু করে একদম এই পেজের অ্যানাউন্সমেন্ট লেখা থেকে শুরু করে এখানে যা যা আপনি দেখতে পাচ্ছেন একদম নিচ পর্যন্ত, এই সবগুলো হচ্ছে বডির মধ্যে থাকে, ঠিক আছে? HTML এর বডির মধ্যে থাকবে। তাহলে এখন কথা হতে পারে যে হেডের কাজ কি। আমাদের কিন্তু শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা কিন্তু মাথা, বাট HTML এর ক্ষেত্রে HTML এর মাথাটার ইম্পর্টেন্ট একটু কিঞ্চিত কম বডির থেকে আর কি, ঠিক আছে? তো হেডে আমরা কি লিখতে পারি, বডিতে আমরা কি লিখতে পারি একটু করে দেখি। যেমন এই যে এখানে ফার্স্ট ডট HTML এর মধ্যে এই যে ইউএল গুলো আছে না, এটাকে ধরে নিয়ে নিচ্ছি, এটাকে আমি রাখবো হচ্ছে বডির মধ্যে। তাহলে বডিতে রাখলাম, বডিতে রাখার পরে হেডের মধ্যে কি রাখবো খেয়াল করে দেখেন। আমি একটা ওয়েবসাইটে যাই, এই যে দেখেন এখানে যে ওয়েবসাইট গুলো আছে তাদের কিন্তু একটা নাম থাকে, টাইটেল থাকে। যেমন দেখেন আমার এখানে মধ্যে কিছু নাই, ফকির আমার কা, এখানে কোনো লেখাটিয়া কিছু নাই, এখানে কি লেখা আছে 127.0.0 এভাবে লেখা আছে, উপরে খেয়াল করেন একদম উপরে। তারপরে যেখানে আমি অন্য একটা ওয়েবসাইটে যাই, এখানে কি লেখা আছে BSc IT কোর্স সিলেবাস, সি প্রোগ্রামিং সাবজেক্ট। দেন যদি এখানে যাই দেখেন সি ল্যাঙ্গুয়েজ সিলেবাস, মানে টাইটেল থাকে একটা, প্রত্যেকটা ওয়েবসাইটে একটা টাইটেল থাকে যেটা বলে মানে বুঝায় যে ওয়েবসাইটটা কি রিলেটেড বা তার নাম কি। যেমন আপনার একটা নাম আছে, ওইরকম ওয়েবসাইটের কিন্তু একটা নাম থাকবে, টাইটেল থাকবে। তো এই টাইটেলটা দিতে হয় আমাদেরকে হেড ট্যাগ এর মধ্যে। তাহলে কিভাবে লিখবো জানি না, দেখেন টাইটেল শুরু, টাইটেল শেষ, এটাকে আমি একটু সাইড করে ফেলি। টাইটেল শুরু, টাইটেল শেষ, এখানের মধ্যে আমাদের টাইটেলটা লিখতে হবে। ধরুন আমি লিখলাম HTML স্ট্রাকচার, মানে আপনি যে কাজটা করবেন টাইটেলটাও কিন্তু ওটাই হতে হবে। আমি HTML স্ট্রাকচার দেখছি, সো আমরা নাম দিলাম HTML স্ট্রাকচার। তো এখন যদি আমি ব্রাউজারে গিয়ে এটাকে একটু দেখতে চাই, এই যে দেখেন উপরে কি আছে এখন HTML স্ট্রাকচার একদম উপরে। আমি যখন ওই ট্যাবের উপরে কার্সরটা নিব আমাকে নামটা দেখাচ্ছে, এখানে কি দেখাচ্ছে 127.0.0 আগেরটা, বাট নতুনটাতে কি দেখাচ্ছে দেখেন HTML স্ট্রাকচার। সো আমরা টাইটেলটা কিন্তু বুঝতে পারলাম, টাইটেলটা খুবই ইম্পর্টেন্ট কোন একটা ওয়েবসাইটের জন্য, এবং এটা দিতেই হবে আপনাকে মাস্ট, তাই? হ্যাঁ, ওকে। টাইটেলের পাশাপাশি আরেকটা জিনিস আপনাকে একটু খেয়াল করতে হবে, সেটা হচ্ছে ওয়েবসাইটে টাইটেলের পাশে বাম পাশে কিন্তু একটা আইকন আছে, প্রত্যেকটা ট্যাব এখানে খেয়াল করে দেখেন। যেমন এখানে জিমেইলের একটা আইকন আছে, হ্যাঁ এখানে একটা ড্রাইভের আইকন আছে, এখানে একটা গুগল ক্লাসরুমের আইকন আছে, এখানে একটা ইউটিউবের আইকন আছে। তো প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু নামের পাশে একটা আইকন থাকে। তো প্রত্যেকটা ওয়েবসাইটে যেভাবে এইভাবে আইকনটা দিয়ে দিচ্ছে, আমরাও কিন্তু আমাদের এখানে একটা আইকন সেট করতে পারি। তো এই আইকনটাকে বলে ফ্যাব আইকন, FAB আইকন, ফ্যাব আইকন। তো এই ফ্যাব আইকনটাও আমাদেরকে হেড ট্যাগ এর মধ্যেই লিখতে হয় আর কি, ঠিক আছে? তো আমরা একটা আইকন আগে চিন্তা করি, কোন একটা আইকন আমরা নেওয়ার চেষ্টা করি,
ধরেন এখানের মধ্যে যদি আমরা লিখি ধরেন HTML আইকন লিখলাম, তো ইমেজে গেলে কোনো না কোনো ছবি তো আমরা পেয়েই যাব। এবং একটা জিনিস মনে রাখবেন, আইকন সবসময় দিবেন PNG ফাইলে, কখনো JPG ফাইলে দিবেন না। দিলে কি হবে আমি একটু দেখাচ্ছি, মানে দেখতে বিশ্রী লাগবে আসলে, আর বেশি কিছু না। এটা আমরা সবাই মানি, এটা আমরা সবাই মানি, এটা মেবি PNG ইমেজ। আমি এটা সেভ করতেছি, সেভ তো আপনারা আশা করি করতে জানেন, এটা দেখানোর কিছু নাই। তো আমি সেভ করলাম, দেন ধরেন আরেকটা JPG ইমেজ নি, HTML আইকন JPG লিখি, কারণ আইকন বেসিক্যালি PNG আপনাকে দেখাবে আর কি। আমি যদি JPG ফাইল একটা নিতে চাই, মানে যেটার ব্যাকগ্রাউন্ড থাকবে আর কি, না থাকলে আমরা একটা বানাই নি, সমস্যা নাই। ধরেন এই ছবিটাকে যদি আমরা নিই, এটা হচ্ছে JPG আইকনে আছে। আচ্ছা তাহলে আমরা যে ছবি দুটো ডাউনলোড করলাম সেটাকে আমরা একটু আমাদের লোকেশনে নিয়ে আসি আর কি, কন্ট্রোল এক্স কাট করে আমাদের লোকেশনে নিয়ে আসি। আমরা ছিলাম HTML ফোল্ডারের মধ্যে, আমি আরেকটা ফোল্ডার বানিয়ে রাখি যে এটা হচ্ছে আইকন। আইকনের মধ্যে আমি আইকন গুলোকে রাখলাম, ওদের নামটা একটু চেঞ্জ করে দিই। আমি ধরেন একটাকে দিলাম শুধু HTML, যেটা PNG, আর একটা অনেক বড় নামে আছে, এটাকে আমি একটু চেঞ্জ করে ধরেন HTML-JPG বলে দিই। .jpg তো আছেই, -jpg টা আমি বোঝার জন্য, যেটা JPG ফাইলটা বোঝার জন্য আমি একটা নামকরণ করলাম আর কি। এবার আসেন, যদি আমি এগুলোকে আমাদের ফ্যাব আইকন হিসেবে অ্যাড করতে চাই তাহলে কিভাবে করতে পারি? দেখেন VS কোডে এসে আপনি এখানে লিখবেন লিংক। লিংক লেখার পরে আপনাকে অনেকগুলো লিংকের অ্যাব্রিভিয়েশন শো করবে। এখান থেকে আপনি এই যে লিংক ফ্যাব আইকন যেটা, ওটাতে ক্লিক করবেন, আপনাকে ফরম্যাটটা দিয়ে দিবে। এই লিংক ট্যাগের কাজ হচ্ছে কি, বেসিক্যালি লিংক আপ করা। আমরা যখন CSS দেখব তখন আমরা ভালোভাবে বুঝব। তো এই লিংক ট্যাগের মধ্যে তিনটা অ্যাট্রিবিউট আছে, একটা হচ্ছে রিলেশন, একটা href, আর একটা টাইপ। সো রিলেশনটা কি, এটা শর্টকাট আইকন, এগুলো আপাতত না বুঝলেও চলবে। টাইপটা বোঝার দরকার নাই, এটা আপনাকে আইকন ইউজ করার জন্য ইমেজ টাইপ বোঝাচ্ছে। আপনাকে বুঝতে হবে এই যে হাইপার লিঙ্ক রেফারেন্সটা, আমরা যখন অ্যাঙ্কর ট্যাগ দেখি সেখানে কিন্তু এই হাইপার লিঙ্ক রেফারেন্স ছিল। হাইপার লিঙ্ক রেফারেন্সের কাজ কি, সে আপনাকে একটা রেফারেন্স অ্যাড করার সুযোগ দেয়, ঠিক আছে, একটা লিঙ্ক অ্যাড করার সুযোগ দেয়। তো এখানে এই HTML এর কাজ হচ্ছে ছবির যে লোকেশনটা ওটা আমাদেরকে বলে দিতে হবে, সে ওটাকে অ্যাড করে দিবে। ধরেন HTML আমি লিখলাম, আমাদের ছবিগুলো আছে আইকন ফোল্ডারের মধ্যে, আমি এই যে PNG যেটা আছে ওটাকে সিলেক্ট করে দিলাম। তাহলে এখন দেখি আমাদের ব্রাউজারে গিয়ে তার নকশা একটু হলো চেঞ্জ হওয়ার কথা আর কি। ওকে, সো খেয়াল করে দেখবেন এখানে আসলে ট্যাব বেশি হয়ে যাওয়ার কারণে এটা শো করছে না আর কি। এই যে দেখেন, এটা দেখার দরকার নাই, উপরে খেয়াল করেন, এই যে HTML স্ট্রাকচার, ঠিক আছে, এই যে একটা আইকন কিন্তু এখানে দেখাচ্ছে। এখন দেখেন, দেখা যাচ্ছে না কোনায়? দেখেন তো, এই যে কোনায় কিন্তু আইকনটা দেখা যাচ্ছে। সো এটা PNG যাও যে আপনি অ্যাড করেন, তাহলে PNG মানে কি, তার ব্যাকগ্রাউন্ড থাকলো সেটা আর এখানে শো করতেছে না, শুধু আইকনটাই আপনাকে দেখাবে, এবং আইকনটা হতে হবে স্পষ্ট। এখন যদি আমি JPG আইকনটা দিই, দেখি কিছুটা চেঞ্জ হয় কিনা বিষয়টা। দেখেন JPG, খেয়াল করছেন, এই যে দেখেন একটা সাদা ব্যাকগ্রাউন্ড চলে আসছে না, দেখেন তো দেখা যাচ্ছে, দেখেন এই যে আইকনের চারপাশে একটা সাদা ব্যাকগ্রাউন্ড চলে আসছে, এটা কিন্তু দেখতে খুবই বাজে দেখায়। সো আমাদের ইমেজটা হতে হবে কি, PNG, যখন আমরা আইকন অ্যাড করব আর কি, ঠিক আছে। আর একটা বিষয় এখন আপনারা মজার বিষয় খেয়াল করেন, আমাদের কিন্তু ব্রাউজারে এসে আর রিফ্রেশ করতে হবে না, কারণ আমি একটা স্ট্রাকচার এখন দিয়ে দিয়েছি। লাইভ সার্ভারটা স্ট্রাকচার না পেলে সে কাজ করে না। লাইভ সার্ভারের কাজই হচ্ছে আপনাকে লাইভ সে আউটপুট দিয়ে দিবে, মানে আপনি কোডের করবেন, ব্রাউজারে গিয়ে দেখবেন আউটপুট রেডি, দি এন্ড চলে এসেছে, ফিনিশড।